সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার এস এম বক্তিয়ার কামাল। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে পিআরপি করা হয় এবং পিআরপি কী জিনিস। পিআরপি হচ্ছে যে প্ল্যাটিলেট রিচ প্লাজমা। প্ল্যাটিলেট মানে অণুচক্রিকা। আপনারা সবাই জানেন যে আমাদের রক্তে তিন ধরনের কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। আমরা এখানে যেটা করি যে রোগীর হাত থেকে রক্ত নেই, রক্ত নিয়ে কিছু টেস্ট টিউব আছে, মানে কাচের যে টিউব, এগুলোকে টেস্ট টিউব বলা হয়। এখানে অ্যান্টি কোয়াগুলেন দেওয়া আছে যাতে রক্ত জমাট না বাঁধে। এই ধরনের টেস্ট টিউবের মধ্যে রক্তটা নিয়ে তারপরে এই যে মেশিনে ঢুকানো হচ্ছে, মেশিনটির নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই সেন্ট্রিফিউজ মেশিনে আমরা সাধারণত 5 থেকে 7 মিনিট একটা নির্দিষ্ট আরপিএম অর্থাৎ ঘূর্ণনে রাখা হয়, যে মেশিনটা ঘুরতে থাকবে এবং এর ফলে যেটা হবে, রক্তের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা নিচে পড়ে যাবে, শুধুমাত্র অণুচক্রিকা এবং রক্তরসটা উপরে থাকবে। এটা হচ্ছে যে এই অণুচক্রিকা এবং এই রক্তরস, এটা হচ্ছে যে পিপিপি প্ল্যাটিলেট পোর প্লাজমা। অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের রক্তের প্রতি মিলিলিটার রক্তে 1.5 লাখ থেকে 4.5 লাখ প্ল্যাটিলেট বা অণুচক্রিকা থাকে, কিন্তু এই যে একবার সেন্ট্রিফিউজ করা হলো, এই যে মেশিন থেকে বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হলদেটে রঙের অনেকটা, এখানে পিআরপি বা প্ল্যাটিলেট রিচ প্লাজমা বলবো আমরা, এখানে প্ল্যাটিলেট থাকবে প্রতি ML রক্তে হচ্ছে প্রায় 10 লাখ। এই পিআরপিটা আমরা যাদের মাথায় চুল নাই বা চুল পড়ে গেছে বা চুল কমে গেছে বা কেউ চুলের যত্ন নিতে চাচ্ছে, তাদের মাথায় ইনসুলিন সিরিঞ্জ দিয়ে পুশ করে দিই। এই যে দেখতে পাচ্ছেন যে ইনসুলিন সিরিঞ্জ, খুব চিকন সিরিঞ্জ। এই সিরিঞ্জ দিয়ে ডায়াবেটিক রোগীদেরকে যেরকম ইনসুলিন সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়, এটা খুবই সূক্ষ্ম একটা সিরিঞ্জ। এই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন আকারে দেওয়া হয়, সাধারণত 4 থেকে 5 ML বা মিলি। তো আমরা বলছি এখানে পিআরপি, এটা যে প্ল্যাটিলেট রিচ প্লাজমা, যে অণুচক্রিকা সমৃদ্ধ রক্তরস। এটা দেওয়ার পরে যেটা হবে যে এই চুলের যে গ্রোথ সেটা হবে, আপনারা জানেন যে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে, যেখানে রোগীদের আইসিউতে রাখতে হয় বা আমাদের শরীরে যত গ্রোথ এবং রিপেয়ার আছে সবগুলোই এই প্ল্যাটিলেট করে। ফলে চুলের যখন আমরা চুল যখন কোনো স্ট্রেসে থাকে বা চুল যখন পড়ে যায় বা চুল যখন ক্ষতিগ্রস্ত হয়, সেই সময় যদি এই প্ল্যাটিলেট বা অণুচক্রিকা দেওয়া হয় তাহলে চুলের গ্রোথটা ভালো হয়। শুধু পিআরপি দিয়েই কিন্তু চুল গজানো সম্ভব না, এর সাথে কিন্তু চুলের যে অরিজিনাল রোগ আছে সেই রোগের ওষুধও কিন্তু আপনাকে খেতে হবে। ফলে আপনি যদি চুল পড়ার চিকিৎসা সাথে সাথে এই পিআরপি চিকিৎসা নেন, তাহলে আপনি অবশ্যই ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পাবেন। এই পিআরপিতে দেখতে পাচ্ছেন যে প্রতি সিরিঞ্জে 1 ML করে থাকে এবং সাধারণত 1 ML 10 ভাগে ভাগ করে 10 জায়গায় পোস করা হয় এবং টোটাল আমরা 5 ML বা 5 মিলিলিটার পিআরপি দিয়ে থাকি। এটা প্রায় 40 থেকে 50 জায়গায় এই ইঞ্জেকশনটা দিতে হয়। এই ইঞ্জেকশনটা হালকা পেইনফুল, আপনি যদি মনে করেন যে এই পেইন সহ্য করতে পারেন তাহলে সহ্য করাটাই ভালো, আর আপনি যদি মনে করেন যে না, এই পেইন আপনি সহ্য করতে পারবেন না বা আপনি পেইনটা নিতে চাচ্ছেন না, তাহলে আমরা যেটা করি সাধারণত এর চারপাশে ইঞ্জেকশন দিয়ে ব্লক দিয়ে নিই অর্থাৎ অবশ করে নিই, যাতে আপনার আর এই জায়গাটায় কোনো ইঞ্জেকশন পিআরপি দেওয়ার সময় যাতে কোনো ব্যথা না থাকে। ইঞ্জেকশন দেওয়ার সময় তো একটু ব্যথা লাগবেই, আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কোনো ইঞ্জেকশনই একদম পেইনলেস না। আমরা যদি আপনাকে অবশ করে নিই জায়গাটা, তারপরেও জায়গাটা কিন্তু একদম পেইনলেস হবে না, যে এখানে একদম পেইন নাই সেরকম কিছু হবে না। ফলে হচ্ছে যে এই পিআরপি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যদি আপনার চুলের সমস্যা থাকে। চুলের সমস্যা ছাড়াও আরও অনেক রোগে পিআরপির ব্যবহার আছে, আর পিআরপি হচ্ছে যে একটা নিরাপদ পদ্ধতি। এটার নিরাপত্তা নিয়ে পৃথিবীর কোথাও কোনো কনফিউশন নাই এবং বহু বছর যাবৎ পিআরপির ব্যবহার মেডিকেল সায়েন্সে পিআরপির ব্যবহার অ্যাটলিস্ট 40 বছর যাবৎ, কিন্তু চুলের ক্ষেত্রে পিআরপির ব্যবহার মাত্র 12-13 বছর যাবৎ। 2008 সাল বা 2007 সাল থেকে এই পিআরপির ব্যবহারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম,
আপনি এই যে পিআরপি যে নিলেন, এটা মূলত কি কারণে নিলেন? এটা হচ্ছে যাদের চুল পরে, মানে অনেকগুলো চুল পড়ে গেছে, আবার রিগ্রোথের জন্য হচ্ছে পিআরপি নিলে একটু সুবিধা হয়, যে চুলগুলো পড়ে গেছে এগুলো আবার উঠে আর কি। তো সেই সুবিধা থেকে আমি ওই পিআরপিটা নিলাম। আচ্ছা, আপনি পিআরপির সাথে কোনো ঔষধ খাচ্ছেন? পিআরপির সাথে ঔষধ আপাতত না, কিন্তু ওই যে চুল না যেন না পরে পরবর্তীতে এই জন্য কিছু ওষুধ আছে, এগুলো কন্টিনিউ করবো। আচ্ছা, বর্তমানে কোনো ওষুধ কি খাচ্ছেন বা কোনো কিছু মাথায় লাগাচ্ছেন? না, আর কিছু লাগাচ্ছি না, ওই সাথে যে একটা স্প্রে আছে ওইটাই স্প্রেটাই স্প্রে করি। আচ্ছা, এটা আপনার কততম পিআরপি? এটা হচ্ছে থার্ড। থার্ড, আপনার সেকেন্ড দুইটা কবে নিয়েছিলেন? নিয়েছিলাম অনেক আগে, একটা হচ্ছে 2020 সালের 14 এপ্রিল আর একটা হচ্ছে 6 মে 2020। 2020, এটা 2022 চলতেছে। 2022 তো আপনার মাঝখানে গ্যাপ করলো কেন? মাঝখানে নিজের কিছু ইন্ডিভিজুয়াল প্রবলেম ছিল, ওই জন্য হয়তো দেন নাই। না জি, এর মধ্যে কি আপনি স্প্রেটা করে গেছেন? স্প্রেটাও কন্টিনিউ করিনি, যে কারণে এই মানে আপনি নিয়ম মেনে চলেন নাই? না। ঠিক আছে, এখন তো আপনার পিআরপি হইলো, সো আশা করি আপনি পরবর্তী ডক্টর নির্দেশনা অনুযায়ী চলবেন এবং আপনার ফলাফলটা কেমন আসে বা কী রেজাল্ট পাচ্ছেন আমাকে একটু জানাবেন। জি, পরবর্তী রিভিউ। ধন্যবাদ।